ভয়ঙ্কর বান ভূমিস্খলনে ললে দহজনের প্রাণ। পানির তলত মেঘালয়, গারো পাহাড়ত হাহাকার পরিস্থিতি। মেঘালয়ের গারো পাহাড়ত বানর সংহারী রূপ। নেড়ানেপেড়া বরষুণের ক্রমান্বয়ে ভয়াবহ হয়েছে বান পরিস্থিতি। বিশেষকৈ মেঘালয়ের গারো পাহাড়ত বান ভূমিস্খলনত অবর্ণনীয় পরিস্থিতি। 24 ঘণ্টাত সমগ্র মেঘালয়ত বান আর ভূমিস্খলনত মহিলা যুবতী সহ 10 জনকৈ লোকে প্রাণ হেরুয়ার লগতে আহত হয়েছে কেবাজনো লোক। শুকুরবারে ডালুগাঁওর কৈনাদুবিন জলপ্রলয়। পাকঘরত কাম করে থাকার সময়তে ভূমিস্খলনে খহাই নিলে ঘর। ভূমিস্খলনত করুণ মৃত্যুক সাবতিবলগিয়া হল সান্তা এন মারাক নামৰ এগৰাকী মহিলায়। ঘটনাত গুরুতরভাবে আহত হয় সান্তা এন মারাকার 28 বছরীয় কন্যা মরালিস্টিক মারাক। ভয়াবহ বানে উতুয়াই নিছে ঘর দুয়ারর লগতে কাঠর দলং। বানে দলং উতুয়াই নিয়ার ফলতেই সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ডালুর পৰা বাঘমারা আৰু অন্যান্য স্থানলৈ যাতায়াত। বানাক্রান্ত অঞ্চল সমূহত উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে SDRF-এ। ইতিমধ্যে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমাই বান পরিস্থিতি পর্যালোচনা করার লগতে জিলা প্রশাসনক বান ক্ষতিগ্রস্ত অঞ্চলত সকল ধরনের সহায় সহযোগিতা আগবঢ়াবলৈ নির্দেশ দিছে। মেঘালয়ৰ পৰা গোবিন্দ শর্মা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।